দাঁত ব্রাশ আমরা সকলেই করি, কিন্তু সেই ব্রাশটা করার সময় অনেক বিষয় আমরা কিন্তু মাথাতেও রাখি না, ভুলে যাই। সেগুলো কি সেটাই বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। এইবার বলি আমরা যখন দাঁত ব্রাশ করি বা ব্রাশের সময় আমরা কি কি জিনিস লক্ষ্য করি না। প্রথমেই বলি ব্রাশ করার সময় সামনের দিকে একটা আয়না থাকা খুবই জরুরি, কারণ আপনি আয়নাটা দিয়ে যদি দেখেন তাহলে দেখবেন আপনার মাড়িটা পরিষ্কার হচ্ছে না, আপনার জিভটা পরিষ্কার হচ্ছে না, দাঁতটুকুই শুধু পরিষ্কার হচ্ছে। একটু আয়নার দিকে তাকিয়ে লক্ষ্য করে যদি এটা করেন তাহলে কিন্তু অনেক রোগ মুক্ত হতে পারেন আপনি, কারণ এই দুটোকে অ্যাভয়েড করার দরুন আপনার শরীরে অনেক ব্যাকটেরিয়া বাসা বাঁধে, যেটার জন্য আপনি নানা রকম রোগের শিকার হয়ে ওঠেন। সেই জন্য বলছি প্রথমেই দাঁত ব্রাশ করার সময় একটু আয়নার দিকে তাকিয়ে ব্রাশ করুন, তাড়াহুড়ো না, একটু আয়নার দিকে তাকিয়ে ব্রাশ করুন যাতে মাড়ি এবং জিহ্বা কোনোটাই অবহেলিত না হয়। ব্রাশ করার সময় আমরা যেটা মাথায় রাখি না সেটা হচ্ছে তাড়াহুড়োর মধ্যে আমরা এলোপাতাড়ি ব্রাশ করে ফেলি, কিন্তু এটারও একটা নিয়ম আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ব্রাশটা করবার চেষ্টা করবেন। ধরুন আপনি যদি নিচের পাটিটা পরিষ্কার করেন তাহলে সেটা কিন্তু ব্রাশটা সেই সময় ওপরের দিকে টানবেন, নিচের দিকে না, ওপরের দিকে টেনে ব্রাশটা করবেন। আবার ওপরের পাটিটা যখন পরিষ্কার করবেন ঠিক উল্টোভাবেই নিচের দিকে টেনে পরিষ্কার করবেন ব্রাশটাকে। আর সামনে যে পরিষ্কার করলাম পেছনটা কিন্তু আমরা আর পরিষ্কার করি না দাঁতের, সামনের সঙ্গে অবশ্যই পেছনটাও কিন্তু দাঁতের পরিষ্কার করতে হবে। অনেকেই দেখবেন ব্রাশ করার সময় খুব তাড়াতাড়ি করতে গিয়ে খুব শক্তভাবে কোনো রকমে জোরে জোরে ঘষে ব্রাশ করে নেন, তো সেটাও কিন্তু একেবারেই উচিত নয়, কারণ তাতে হয় কি আপনার দাঁতের এনামেলটা কিন্তু ক্ষয়ে যায়, ফলে আপনার মাড়ি দাঁত টোটাল ব্যাপারটাই এফেক্টেড হয়। সেই জন্য ব্রাশ যখন করবেন তখন কিন্তু খুব জোর লাগাবেন না, আলতোভাবে ব্রাশটাকে ইউজ করবেন, হালকা হালকা হাতে। এবার বলি ব্রাশটা আপনি যখন কিনছেন তখন একটু দেখে নেবেন যেন সেটা নরম হয়, কারণ শক্ত ব্রাশ হলে কিন্তু আপনার দাঁতের এবং মাড়ির ক্ষতি করবে, ব্রাশটা যেন অবশ্যই নরম হয়। তবে এটাও বলি নরম ব্রাশ ইউজ করছেন, চেপে করছেন, তাহলেও কিন্তু ক্ষতি আপনার হবে। নরম ব্রাশ ইউজ করবেন এবং নরমভাবে ইউজ করবেন। কোন ব্র্যান্ড কিনবেন সেই বিষয়ে আপনার যদি পরিচিত কোনো ডেন্টিস্ট জানা থাকে খুব ভালো হয়, তার সঙ্গে যদি একটু পরামর্শ করে নেন। এই আপনার যে ব্রাশটা সেটা কিন্তু জীবাণুর একটা বাসস্থান হতে পারে বলতে পারেন, সেই জন্যই কোনো ব্রাশ এক নাগাড়ে বহুদিন ইউজ করা চলবে না। যদি আপনি অনেকদিন ইউজ করেন তাহলে যে ব্রিসেলসগুলো আছে তার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া বাসা বাঁধবে, ফলে আপনার দাঁত এবং মাড়ি এবং মুখের ভেতরে সংক্রমণ ব্যাধি হতে পারে, নানা রকম ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে আপনি একটা ব্রাশে খুব বড় জোর হলে 3 মাস ইউজ করবেন, তারপরে কিন্তু ব্রাশটাকে চেঞ্জ করবেন। আর খুব ভালো হয় প্রতিদিনই ব্রাশ মাজার পরে আপনি যদি হালকা গরম জলে একটু ব্রাশটা ধুয়ে নেন। আমাদের এখন সকলেরই বাড়িতে গিজার আছে, একটু অন করে ব্রাশটা একটু গরম জলে ধুয়ে নিলে খুবই ভালো হয়, তার কারণ হচ্ছে ওটা ব্যাকটেরিয়া মুক্ত করবে। টুথপেস্ট এবার বলি ব্যবহারটা কিন্তু এখানে খুব প্রয়োজনীয় একটি বিষয়। এমন কোনো টুথপেস্ট ব্যবহার করবেন না যেটার মধ্যে বেকিং সোডা রয়েছে, সেটাও কিন্তু আপনার ক্ষতি করতে পারে। সেক্ষেত্রেও বলবো যে আপনি একটু কনসাল্ট করে নিয়ে যদি টুথপেস্ট ইউজ করেন তাহলে খুব ভালো হয়। আর অনেকেই দেখবেন খুব, আমাদের তো ভীষণ, আমরা কর্মব্যস্ত, প্রত্যেকেই খুব কর্মব্যস্ত, বিশেষ করে আমরা মহিলারা সংসার টানতে গিয়ে নিজের ওপর খুব অবহেলা করি, তো সেক্ষেত্রে আমরা কোনো রকমের দাঁত ব্রাশ করে কোনো রকমে মুখটা ধুয়ে চলে আসি, কখনোই এটা করা উচিত নয়। গবেষকরা বলছে আপনি যদি তাড়াহুড়ো করে মুখ ধোন তাহলে ব্যাকটেরিয়া, মুখের যে ব্যাকটেরিয়া সেটা কিন্তু মুখেই থেকে যাচ্ছে, ফলে আপনার কিন্তু ক্ষতি হচ্ছে, হয়েই চলেছে। সেই জন্য কোনো ব্রাশ করার সময় কোনো তাড়াহুড়ো করবেন না, মাথায় রাখবেন ব্রাশটা যেন খুব নরম হয়, ভালো
কোয়ালিটির হয় এবং পেস্টে যেন কোনো বেকিং সোডা না থাকে। আর মুখ ভালো করে ধুতে হবে, প্রয়োজন হলে আপনি মাউথ ওয়াশ ইউজ করতে পারেন, কিন্তু একটু লক্ষ্য রাখবেন সেখানে সেই মাউথ ওয়াশে যেন কোনো রকম অ্যালকোহল না থাকে। এই বিষয়গুলো যদি মেনে চলেন আপনি দাঁতকে ঠিক রাখতে পারবেন, কারণ দাঁতকে পরিষ্কার রাখার জন্য কিন্তু ব্রাশ এবং পেস্টের ভূমিকা ভীষণ ভীষণ ভাবে জরুরি। তাই এইভাবে যদি আপনি ব্রাশ করেন এবং এই বিষয়গুলো মাথায় রেখে যদি চলেন, তাহলে আপনার মুখের ভেতরে কোনো রকম সংক্রমণ ব্যাধি হবে না বলেই আশা করা যায়। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন। আর এখনো যদি আপনি কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।